40 কেজি প্লাস্টিক ব্যাগ, পুরো অন্যরকম আদলে কিন্তু সেজে উঠেছে মা দুর্গা। সুন্দর ভাবে মা দুর্গা সেজে উঠেছে। এই সমস্ত ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র দিয়েই কার রকম পিতলের টাইপের প্রতিমা হয় না সেই রকম ভাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে ষষ্ঠী, সবাইকে শুভ ষষ্ঠী। তো আজকে আমি চলে এসেছি একদম সকাল সকাল খিদিরপুর। খিদিরপুরের আজকে তোমাদেরকে পুজো পরিক্রমা করাবো। প্রথমেই যেখানে নিয়ে যাবো সেটা হচ্ছে পঁচিশপল্লী। খিদিরপুর পঁচিশপল্লী কিন্তু ভীষণ জনপ্রিয় একটি পুজো। সেই পুজো কেমনভাবে সেজে উঠেছে সেটাই দেখাবো। চলো চলে এসেছি মণ্ডপের একদম সামনের অংশে। ভীষণ সুন্দরভাবে মণ্ডপের সামনের অংশটা সাজিয়ে তোলা হয়েছে। একটু তোমাদেরকে ডিটেলসে যদি বলি, এবছরে যেটা উপস্থাপনা সেটা রয়েছে কোবাকাম। অ্যাকচুয়ালি ছাদ পেটার বেশ কিছু অংশ, বেশ কিছু জিনিস জল ছাদ। অ্যাকচুয়ালি জল ছাদ পেটানোর সময় আগেকার দিনে ব্রিটিশ আমলে বা বহু যুগ আগের কথা, যদি জল ছাদ পেটানোর সময় যে গানটা করা হতো সেই গানের আদলেই কিন্তু মণ্ডপ সাজানো হয়েছে। সেই থিমের নামটা রয়েছে কোবাকাম। বিষয়টা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যদি তোমাদেরকে একটুখানি এখান দিয়ে কাছ থেকে দেখাই তাহলে ভালো করে দেখতে পাবে। এই টোটাল অংশে কিন্তু বেশ কিছু জিনিস লেখা রয়েছে। ছোট ছিলাম, ভালো ছিলাম, কেন বড় হইলাম, এমনও সোনার যৌবন কাহারে বিলাইলাম, কাহারে বিলাইলাম, কি চুরি উঠলো দেশে বলি নারী নৌকার, নৌকের মন ভোলাতে বলি মেয়ে পড়বো চুরি, মেয়ের মা বলে মা তুমি থাকো আমি পড়ি। ধীরে ধীরে মণ্ডপের ভিতরের অংশে যদি আমরা প্রবেশ করি তাহলে টোটাল যে এইদিকের অংশ, এইদিকের অংশে কিন্তু বেশ কিছু রকম সমস্ত পেপারের কাটিং যেরকম হয় না সেরকম লাগছে অংশগুলো দেখে। এই টোটাল অংশটা এরকমভাবে সাজানো রয়েছে। আর একটু যদি এগাই তাহলে এখানে বেশ কিছু জিনিস কিন্তু রাখা রয়েছে। অ্যাকচুয়ালি ছাদ পেটানোর যে সমস্ত জিনিস দরকার হতো তখনকার যুগে সেই সমস্ত জিনিস রাখা রয়েছে। ওইদিকেও বেশ কিছু জিনিস রাখা রয়েছে। এদিকে একটুখানি এগালে তোমরা দেখতে পাবে এইখানে কিন্তু রাখা আছে কোদাল, তারপর কন্নি, যে সমস্ত জিনিস ছাদ তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সমস্ত জিনিস রাখা হয়েছে। এইখানে কিন্তু দেখা যাচ্ছে একটা গ্রামোফোন টাইপের একটা মেশিন দেখা যাচ্ছে। তোমরা যদি ভালো করে দেখো গ্রামোফোন টাইপের একটা মেশিন দেখা যাচ্ছে। সারাদিন পিটি কার দালানের ছাদ গো, পাত ভরে ভাত পাই না ধরে আসে হাত গো। কি সুন্দর করে কবিতাটা লেখা রয়েছে। দেখো অ্যাকচুয়ালি যে ছাদ পেটানোর শাড়ি গান, সেই শাড়ি গানেই বিভিন্ন অংশগুলো কিন্তু সাজানো রয়েছে। যদি তোমরা দেখো তাহলে এরকম একটা বেশ কিছু কবিতা লেখা রয়েছে। তোমরা নিজেরা এসে দেখলে আরও ভালোভাবে বিষয়টা বুঝতে পারবে। আর এখানে কিন্তু বহু বাড়ি রয়েছে যেগুলো কিন্তু টোটাল কাট আউট করে করে ব্যাপারগুলোকে রেডি করা হয়েছে। দেখতে পাচ্ছ সমস্ত ছোটো ছোটো বড়ো বড়ো বাড়ি, সেইগুলোর কাট আউটসগুলো কিন্তু এখানে এরকমভাবে অংশটাকে সাজানো রয়েছে। চলো এবার ধীরে ধীরে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করো। মণ্ডপের একদম এই দিকের অংশটা একটু দেখানো হয় তাহলে কিন্তু পুরো একটা ম্যাপিং রয়েছে, পুরো টোটাল একটা ম্যাপিং দেখতে পাবে তোমরা। এবারে আসি মণ্ডপের মূল অংশে, যেখানে কিন্তু রয়েছে মা দুর্গা। অসাধারণ, অসাধারণভাবে কিন্তু মা দুর্গা সেজে উঠেছে। জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে মাকে দেখতে, পুরো অন্যরকম আদলে কিন্তু সেজে উঠেছে মা দুর্গা। সত্যি দারুণ লাগছে। আর সমস্ত কিন্তু একটা ডিরেকশানে গেছে দেখতে পাচ্ছ। প্রথমে মা দুর্গা, প্রথমে সিংহ রয়েছে, তারপর মা দুর্গা, মহিষের যে সিংটা সেই সিংটা কিন্তু মা দুর্গা ধরে রয়েছে দেখা যাচ্ছে। আর তারপর পরে কিন্তু যদি তোমরা দেখো লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ রয়েছে পরপর করে, এরকমভাবে পুরোটা রয়েছে। আর মায়ের যে আঁচলটা সেই আঁচলটা কিন্তু অনেক দূর অব্দি গেছে। কি সুন্দর লাগছে দেখতে। সত্যি ভীষণ সুন্দরভাবে মা দুর্গা এখানে সেজে উঠেছে, অপূর্ব লাগছে মাকে। ওইদিকে কিন্তু শিব ঠাকুর বসে রয়েছে। কাম সেজে উঠেছে পঁচিশপল্লীর প্রাঙ্গণে। আর প্রতিমা অসাধারণ, জাস্ট অসাধারণভাবে কিন্তু মাতৃ প্রতিমা সেজে উঠেছে। কেমন লাগলো পঁচিশপল্লীর পূজা মণ্ডপ অবশ্যই কমেন্ট করে আমায় জানিও। পঁচিশপল্লীর পূজা মণ্ডপ দেখানোর পরে এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে যাচ্ছি চুয়াত্তরপল্লীর পূজা মণ্ডপ দেখাবো বলি। চল, মণ্ডপের একদম সামনের অংশে এই বছরের কিন্তু চুয়াত্তরপল্লীর নিবেদন ভালো বাসা, ভালো থাকার বাসস্থান। ভীষণ সুন্দরভাবে সামনের অংশগুলো সেজে উঠে, সমস্তই কিন্তু বাঁশের সাইডের অংশ কেটে কেটে ব্যাপারগুলোকে, বিষয়গুলোকে সাজানো রয়েছে। সামনের অংশটায় ভালো করে দেখলে তোমরা দেখতে পাবে একটু এইরকমটা লাগছে দেখি, যেন কেমন একটা পদ্মফুল টাইপের লাগছে বিষয়টা দেখতে। নাও হতে পারে, আমার যেটা মনে হচ্ছে তোমাকে তোমাদেরকে জাস্ট সেটাই বললাম।
বেশ সুন্দরভাবে সামনে টোটাল অংশটাকে সাজানো রয়েছে ঠিক এরকমটা ভাবে। ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি। ভিতরের সামনের অংশটা ঠিক বাঁশগুলোকে এইরকম ভাবে তোমাদেরকে বলেছিলাম যে উল্টানো ইউয়ের মতন বিষয়টা দেখতে লাগবে, সেই রকমটা ভাবে কিন্তু সামনের এই অংশটাকে রেডি করা হয়েছে। ভিতরের পরিবেশটা ঠিক এই রকম, বাহ ভীষণ সুন্দর, পুরোটাই কিন্তু ইকো ফ্রেন্ডলি রয়েছে। এখানে দেখো বেশ কিছু জিনিস লেখা রয়েছে, গরুর পেটে 30 কেজি প্লাস্টিক ব্যাগ, প্রতিদিন 50 কেজি মাইক্রো প্লাস্টিক খায় নীলতি, অংশগুলোতে লেখা হয়েছে। সেই লেখাগুলো টোটাল দুদিক জুড়ে আছে, এইদিকেও যেমনটা রয়েছে এইদিকেও তেমনটা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত প্রাণীদের কথা লেখা হয়েছে। আর তার সাথে একটা প্লাস্টিকের রিলেশনশিপ রয়েছে কিন্তু, যে প্লাস্টিক আমাদের পুরো টোটাল যে প্রাণী জগৎ, শুধু প্রাণী জগৎই কেন সমস্ত জগৎকে কিন্তু কতটা দিন দিন ক্ষতি করে চলেছে সেই জগতের। আর পুরো টোটাল এই উপরের অংশটা এরকমটা হবে সাজানো, যদিও এই বিষয়গুলো কিন্তু রাতে বেশি ভালো লাগবে দেখতে, অবশ্যই তোমরা রাতে এসো মন্ডপ দর্শন করতে। সামনের অংশে বেশ কিছু রকম পিলার দেখা যাচ্ছে পরপর রয়েছে, এই একটা পিলার, দুটো পিলার, তিনটে পিলার, টোটাল এরকমভাবে কিন্তু অংশগুলোকে সাজানো রয়েছে। সুন্দরভাবে কিন্তু মা দুর্গা এখানে সেজে উঠেছে, ভীষণ সুন্দর। মায়ের মধ্যে যেন একটা কোথাও না কোথাও শান্তি বিরাজ করছে, তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে, ভীষণ সুন্দর। আর মায়ের কিন্তু যে রং, বস্ত্রের রং, মায়ের গায়ের রং, সমস্তটাই কিন্তু মাটির রঙের, যেটা দেখা যাচ্ছে ভীষণ কোমল কিন্তু মায়ের রূপ। টোটাল যে চালচিত্র, চালচিত্রটা দেখো কতটা সুন্দর লাগছে। এদিকে আর দুদিকে দুটো সিংহ দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর লাগছে কিন্তু, একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো ভীষণ কোমল, ভীষণ সুন্দর মায়ের রূপ। বেশ ভালো লাগলো, সুন্দর একটা শান্তি কোথাও না কোথাও বিরাজ করছে। এবছরের উপস্থাপনা ভালোবাসা খেলাম, সেটা হচ্ছে 74 পল্লী। 74 পল্লীর পূজা মণ্ডপ তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আমাকে কমেন্ট করে। হাঁটতে হাঁটতে এখন আমি চলে এসেছি ঠিক কবিতীর্থর পুজোর সামনে। মোটামুটি ভীষণ জনপ্রিয় একটি পুজো কবিতীর্থ, যদিও থিমের পুজো নয়, সাবেকি পুজোর রূপ নিয়ে কিন্তু সেজে ওঠে কবিতীর্থর পূজা মণ্ডপ বা ঠাকুর। চলো সেটাই দেখাই তোমার। রয়েছে কবিতীর্থর পূজা মণ্ডপ, হচ্ছে মা দুর্গা, জাস্ট অসাধারণ, অসাধারণভাবে কিন্তু এখানে মা দুর্গা সেজে উঠেছে। একদম বাঘের ছালের যে বস্ত্র, সেই বস্ত্র কিন্তু মাকে পরানো হয়েছে। মায়ের যে চালচিত্র কতটা সুন্দর দেখতে, চালচিত্রটা দারুণ দারুণ লাগছে কিন্তু কবিতীর্থের পূজা মণ্ডপ আর প্রতিমা। দেখার পরে একদম সোজা রাস্তা ধরে একটুখানি এগালেই কিন্তু পেয়ে যাবে খিদিরপুর যুবক সংঘ। খিদিরপুর যুবক সংঘের আমি তোমাদেরকে প্রস্তুতি দেখিয়েছিলাম, ভীষণ সুন্দরভাবে মণ্ডপ সেজে উঠছিল। সব কমপ্লিট লুকটা কেমন লাগবে সেটা দেখাচ্ছে একদম মণ্ডপের সামনের অংশে। আর এবছরের ওনাদের নিবেদন ছিল সহস্র আলোর গ্রন্থি, তার জোনাকি টাইপের এফেক্ট কিন্তু ওনাদের মণ্ডপে ভেসে ওঠার কথা ছিল, তো সেই ব্যাপারটাতেই কিন্তু মণ্ডপ সজ্জা সজ্জিত হয়েছে। দেখতে পাচ্ছ সামনের অংশটা ঠিক এইরকমটা হবে সাজানো রয়েছে। সময় যেরকমটা দেখিয়েছিলাম তার থেকে বেশ কিছু অংশেই কাজ কিন্তু বেড়েছে, পুরো কমপ্লিট হওয়ার পর কেমনটা লাগছে সেটাই দেখাচ্ছি। বাইরের অংশটা ঠিক এরকমটা লাগছে, এখানে কিন্তু ম্যাক্সিমামটাই সমস্ত ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র দিয়েই কাজ হয়েছে। সামনের বিষয়টা বেশ ভালো লাগছে, এখানে এরকম টাইপের একটা অংশ রয়েছে, জোনাকি টাইপের অংশ রয়েছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দরভাবে মণ্ডপের যদি ভিতরের অংশে তোমাদের নিয়ে যাই, বাও ভিতরের লাইটগুলো জ্বালানো রয়েছে, বেশ ভালো লাগে। যদিও রাতে বেশি ভালো লাগবে, যখন অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু ভিতরের লাইটগুলো দেখতে বেশ ভালো লাগবে, মনে হবে একটা নির্ঝুম পরিবেশে আমরা চলে এসেছি। এবারে আসি মাতৃ প্রতিমা, অপূর্বভাবে এখানে মা দুর্গা সেজে উঠেছে কিন্তু, তোমাদের প্রিপারেশনের সময় আমি দেখিয়েছিলাম, মা দুর্গা তখন একদম কমপ্লিট ছিল, দারুণ লাগছে, দারুণ লাগছে মা দুর্গাকে দেখে। সুন্দর লাগছে মাকে দেখতে, দারুণ। টোটাল যখন রাত্রিটা হবে পুরোটা কমপ্লিট হবে, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে চালচিত্র সেটাও কিন্তু লাগানো হয়েছে দেখা যাচ্ছে, দেখো সুন্দর লাগছে দেখতে। যুবক সংঘের মণ্ডপ তোমাদের দেখালাম, প্রতিমাও দেখালাম, ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে, ভীষণ সুন্দরভাবে মণ্ডপও সেজে উঠেছে।
চলে এসেছি এই মুহূর্তে খিদিরপুর নবরাগের মণ্ডপের সামনে। জাস্ট যাওয়ার পথেই কিন্তু তোমরা দেখতে পাবে নবরাগের মণ্ডপ একদম সুন্দরভাবে মা দুর্গাকে সাজানো রয়েছে, একদম নীল সাজের উপর মা সেজে উঠেছে। কি সুন্দর লাগছে দেখতে, টোটাল দারুণ লাগছে, দারুণ। খিদিরপুর নবরাগ দেখার পর এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে যাচ্ছে খিদিরপুর পল্লী শারদিয়ার। পুজোর কিছুদিন আগেই তোমাদেরকে প্রস্তুতি দেখিয়েছিলাম পল্লী শারদিয়ার, আশা করি মনে আছে। এবছর ওনাদের উপস্থাপনা প্রিয়তম আশু, কেমন ভাবে সেজে উঠেছে সেটাই দেখাবো চলো। পল্লী শারদিয়ার মণ্ডপের সামনে আর ঠিক বাইরের অংশটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই রকমটা লাগছে দেখতে। প্রচুর লেটার বক্স তো রয়েছে, তার সাথে সাথে বেশ কিছু পুরনো যুগের বাড়ি রয়েছে। এই দিকে কিন্তু এরকম একটা ডাক পিয়ন রয়েছে, রানার টাইপের স্কাল্পচার রয়েছে যেটা ভিতরে রয়েছিল, দেখিয়েছিলাম তোমাদেরকে। ওই দিকে পোস্ট বক্স রয়েছে, এইখানে একটা বড় চিঠি রয়েছে দেখা যায়। বিষয়টা কিন্তু এইখানে দেওয়া রয়েছে খিদিরপুর পল্লী শারদিয়া, যেটাও কিন্তু একটা পোস্ট কার্ডের মধ্যেই লেখা আছে। চলো এবার ধীরে ধীরে মণ্ডপের ভিতরে প্রবেশ করি। এখানে কিন্তু বেশ কিছু এরকম সমস্ত ছবি, যে সিনেমা সেই সিনেমার বেশ কিছু পোস্টার রয়েছে, তিন কন্যা, চারুলতা, মানে তখনকার যুগে, চিঠির যুগের অ্যাকচুয়ালি সেই সমস্ত ইয়েগুলো লেখা রয়েছে। যেই সিনেমাগুলো হয়তো চিঠি রিলেটেড বা পোস্ট কার্ড রিলেটেড সেই সমস্ত সিনেমারগুলো কিন্তু পোস্টার এখানে দেওয়া রয়েছে। এখানে কিন্তু সাড়ে চুয়াত্তর লেখা রয়েছে, সালাম বোম্বে লেখা রয়েছে, লাঞ্চ বক্স লেখা রয়েছে, সমস্ত এই সিনেমার পোস্টারগুলো কিন্তু এখানে রয়েছে। ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি। একদম সামনের অংশে বেশ কিছু চিঠির কাটপিস তোমাদেরকে দেখিয়েছিলাম প্রস্তুতি পর্ব দেখানোর সময়। এইখানে কিন্তু পুরো টোটাল একটা চিঠি লেখা হয়েছে, যার উপরের অংশটা কিন্তু কাটা হয়েছে, তোমরা যদি ভালো করে দেখো দেখতে পাবে। এই দিকটা কিন্তু এরকম দেওয়াল করা হয়েছে, যেটা দেখা যাচ্ছে পুরো একদম লাল রঙের। এখানে আরও একটা এরকম পোস্ট বক্স রয়েছে। এই দিকটা যদি তোমাদের ভালো করে দেখায়, সমস্ত পোস্ট কার্ড দিয়ে এই অংশটাকে সাজানো রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এই অংশটা ভীষণ সুন্দর লাগছে। আর টোটাল ওপরের অংশটা ঠিক এইরকমটাভাবে সাজানো, পুরো টোটাল চিঠির অংশগুলো কিন্তু লেখাগুলো সমস্ত মণ্ডপের মূল অংশ অবধি গেছে। ভিতরে কিন্তু লাইটগুলো খুবই কম, এই জন্য যদি একটুখানি ভালো করে তোমাদের দেখাই, সমস্ত যে স্ট্যাম্প পেপার সেই টোটাল স্ট্যাম্প পেপার দিয়ে কিন্তু এই ওয়ালটাকে রেডি করা হয়েছে। ভালো করে যদি একটু কাছ থেকে দেখাই তোমাদের নিয়ে গিয়ে, তাহলে ভীষণ সুন্দরভাবে দেখতে পাবে। যদিও এই স্ট্যাম্প পেপার কিন্তু আমি নিজের চোখে দেখেছি, আমার বাপির কাছে ছিল অনেক আগেকার স্ট্যাম্প পেপার, এখনও যদিও আমার বাপির কাছে রয়েছে। সেই স্ট্যাম্প পেপারগুলো কিন্তু এখানে বিভিন্ন অংশে দেখা যাচ্ছে রয়েছে। এবারে আসি মণ্ডপের একদম মূল অংশে, যেখানে কিন্তু রয়েছে মা দুর্গা। বাও, জাস্ট অসাধারণভাবে কিন্তু এখানে মা দুর্গা সেজে উঠেছে। আজকে ষষ্ঠী, সে ষষ্ঠীর পুজো হচ্ছে কিন্তু, দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে মা দুর্গাকে দেখতে। একদম চালচিত্রের মাথার অংশে কিন্তু লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক রয়েছে। উপরের ঝাড়ের অংশটা কতটা সুন্দর লাগছে দেখতে, যদিও মণ্ডপের ভিতরে লাইটটা কিন্তু খুবই কম। দেখাচ্ছি মা দুর্গাকে, দেখো কি সুন্দরভাবে মা দুর্গা সেজে উঠেছে। আমাদেরকে দেখিয়েছিলাম প্রস্তুতির সময়, ভীষণ সুন্দর লাগছে কিন্তু মা দুর্গাকে দেখ। মণ্ডপ থেকে বেরালাম আর ভীষণ সুন্দরভাবে মণ্ডপের বিভিন্ন অংশগুলো সাজানো রয়েছে। ভিতরে যদিও লাইটটা একটু কম, পুরো মণ্ডপ দেখার জন্য তোমাদের নিজেদের আসতে হবে, নিজেদের এসে দেখতে হবে খিদিরপুর পল্লী শারদিয়ার মণ্ডপ। পরপর অনেকগুলো পুজো দেখানোর পর গন্তব্যে শেষে পৌঁছে গেছি, চলে এসেছি খিদিরপুর ভেনাস ক্লাবে। খিদিরপুর ভেনাস ক্লাব কেমনভাবে সেজে উঠেছে, খিদিরপুর ভেনাস ক্লাব মোটামুটি খিদিরপুর জোনের মধ্যে ঢুকতে গেলে সবার প্রথমেই কিন্তু এই পুজোটা পড়ে। আমি তোমাদেরকে সবার শেষে দেখাচ্ছি ভেনাস ক্লাবে ভিতরে যাবো, তার আগে একটুখানি বাইরেটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইরকমভাবে সাজানো পুরো টোটাল, এই দিকের অংশ, এদিকের অংশ, সমস্তটাই কিন্তু আয়রনের স্ট্রাকচার দিয়ে সাজানো হয়েছে। উপরে এরকম একটা গোল্ড ফুলের মতো অংশ রয়েছে, এটা কিন্তু দূর থেকে দেখা যায়। একদম ঠিক সামনের অংশটা যেখান দিয়ে ভিতরে ঢুকবে, তার সামনের অংশটা কিন্তু এইরকম একটা অংশ রয়েছে, এখানে একটা ফুল রয়েছে। কিন্তু বেশ কিছু জায়গা এরকমভাবে সাজানো রয়েছে, বেশ কিছু এরকম মূর্তি টাইপের দেখা যাচ্ছে কিন্তু রয়েছে। এবারে চলে আসি ভিতরের অংশে, যেখানে কিন্তু সেজে উঠেছে মা দুর্গা, দেখতে পাচ্ছ দারুণভাবে কিন্তু এখানে মা দুর্গাকে সাজানো রয়েছে। ভীষণ সুন্দর, একদম গোল্ডেন, একদম যেরকম পিতলের টাইপের প্রতিমা হয় না, সেই রকমভাবে কিন্তু মা দুর্গা আদল এখানে সেজে উঠেছে। একদম উপরে এরকম একটা ঝাড়ের মতন অংশ করা হয়েছে দেখা যাচ্ছে। কাছ
থেকে দেখাচ্ছি, দেখো মাতৃ প্রতিমাকে দুদিকে কিন্তু দুটো সিংহের অংশ দেখা যাচ্ছে, মায়ের হাতে ত্রিশূল রয়েছে, মায়ের একটা এইরকম অংশের উপরে কিন্তু বিরাজমান রয়েছে, ব্যাকগ্রাউন্ডের চালচিত্রটা কতটা সুন্দর। এই অ্যাকচুয়ালি অকাল বোধন, মানে মা দুর্গার সাথে কিন্তু মা দুর্গার সন্তানেরা আসে না, তোমরা জানোই অকাল বোধন এই পুজোটা ভেনাস ক্লাবে কিন্তু অকাল বোধনই সেজে ওঠে প্রত্যেক বছর। এই দিকের অংশ যদি তোমরা ভালো করে দেখো, নিচের অংশে কিন্তু রাম দেখা যাচ্ছে আর উপরের অংশে মেবি লক্ষণ দেখা যাচ্ছে, রাম লক্ষণ রয়েছে। আর এদিকে কিন্তু যদি ভালো করে দেখো তাহলে কিন্তু নিচের অংশে দেখা যাচ্ছে হনুমানজি আর উপরের অংশে কেউ একটা রয়েছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দরভাবে কিন্তু অকাল বোধনের পূজা মণ্ডপ সেজে উঠেছে। খিদিরপুরের পূজা মণ্ডপগুলো দেখালাম, খিদিরপুরের পরিক্রমা করালাম, কেমন লাগলো এতগুলো মণ্ডপ দেখতে আর কোনটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই জানিও। আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।